গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়া রয়েছি তোমাদের সাথে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবার। বাড়ির একটা কাজও করিনি, সব কাজ মা করে ফেলেছে আজকে। আর আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে 1:30। তো আমাদের নাস্তা ফাস্তা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো রান্নার দিকে যাওয়া যাক। তো আজকে একটু দেরিতেই রান্নাটা হবে, তো সেই জন্য এখন আমি একটু বসে থাকবো, দেন তারপরে রান্নাটা হবে। আর আজকে সেরকম কিছু হবে না, যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষই হবে, ভাত ডাল। আর মা গেছে বাজার করতে, তো মা আসুক তারপর দেখা যাক কী হয়। আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরে, তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নার সময় কিছুক্ষণ পর। তোমার আধার কার্ডটা কবে ঠিক করবে? আধার কার্ডটা, ভোটার কার্ডটা ডাল হচ্ছে ওখানে, তো গাইস তোমরা তো কালকে দেখলে যে দিদিদের কালকে বিবাহ বার্ষিকী ছিল, আর আজকে দিদিরা চলে যাবে বাইরে। তো এখন দিদি আরে রেডি হচ্ছে, বলতে কি দিদি আরে রেডি হবে 4:00 সময়। তো এখন ব্যাগটা তুকু কোচ করে রাখছে, 4:00 সময় এখান থেকে চলে যাবে, ঠিক আছে, মানে বেরিয়ে যাবে। তোমার সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি আর কি কি রান্না করছি, সেটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই যে মুগ ডাল হচ্ছে, মুগ ডাল সিদ্ধ হচ্ছে এখানটাই, বুঝতে পারছো হয়তো। এখানে মুগ ডাল আর এখানে ভাত। আর আজকে সেরকম বেশি কিছু হবে না, আজকে তো বৃহস্পতিবার তোমরা সকলেই জানো। আর এখানে হবে এই যে বেগুন শিম ভাজা। তো চলো রান্নাটা হয়ে যাক, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। তো গাইজ প্রথমেই বলেছি তোমাদেরকে যে আজকে সেরকম কিছু রান্না হবে না, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে, আর সেরকম কিছু হবে না। এই যে বেগুনটা ভাজছি দেখতেই পাচ্ছ, আজকে হবে বেগুন ভাজা, ডাল তো দেখালাম, ডাল ভাত আর বেগুন ভাজা শিম ভাজা এইটুকুই। তো এই যে শিম ভাজা এখনও হয়নি, বেগুনগুলো ভেজে নিচ্ছি, কটা এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে কটা ভাজলেই বেগুন ভাজাটা কমপ্লিট। আর এই যে এখানে শিম আছে হলুদ মাখানো, হলুদ আর নুন। তো চলো রান্না পুরোপুরি কমপ্লিট হতে যাই, শিম কটা ভেজে নিলেই হয়ে যাবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার, আর এখন দেখো এই যে রান্নাঘরেই আছি, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো চলো দেখি দিদি আরে কী করছে। কাঁদে বলে ভাগনা আরো কাঁদে, এক্ষুনি কাটছিল দুজনে। হ্যাঁ দেখলে যে ভাগনা চলে গেল বাড়ি, মানে বাড়ি বলতে ভাগনা বাড়িতে চলে গেল। আর বড় খুবই কান্না করছিল দেখলে এই ভিডিওতে।
তো এই যে মা আর এখন বসে আছে, তো বিকেল হয়ে গেছে, মাত্র উঠলাম দিদিয়ারে যাবে বলে, তো চলো চাটা খেয়ে নি। মা চাটা করেছে, চাটা খেয়ে মনটা ভালো নেই। না পড়তাম, তুমি পড়তে আসতাম ঘরে। ফাইনালি সন্ধে হয়ে গেছে আর আমি চলে এসেছি। দেখো আমার রুমে আর চুলটা দেখো উপর দিয়ে ক্লিপ আটকানো হয়নি, তাই চুলটা একটু কেমন হ্যাঁ উপর দিকে উঠে যাচ্ছে। তো গাইস বললামই তো যে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমি সন্ধে দেব। আর তোমাদের দাদাভাই গেছে ভাগনা দিদিকে দিতে পাঁশকুড়াতে, মানে পাঁশকুড়ার টিউশন অব্দি। তো আমাকেও যেতে বলেছিলো, আমি যাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, কানে খুব ঠান্ডা লেগেছে, তো ওই কানটাই বাঁ কানটাই খুব ব্যথা, তো সেই জন্য যাইনি। আর এই কদিন খুব ঘোরা হয়েছে, তো চলো সন্ধেটা দিয়েছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। পাচ্ছ যে আমার শাশুড়ি মা আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর মা আমাকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেয় এখানে প্রত্যেকটা দিন। তো আমরা টিভি দেখতে দেখতে চুলটা বাঁধছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার রান্নার জন্য রান্নাঘরে যাব, চুল টুল বেঁধে চলে এসেছি, এখন আছি রান্নাঘরে। তো আজকে হবে পরোটা, সেই জন্য দেখো এই যে আমি এখানে ময়দা চেলে রেখে দিয়েছি, চলো ব্যাক ক্যামেরায় দেখো। পাচ্ছ এখানে আমি ময়দাটা চেলে রেখেছি, আর এখানে ময়দা আর আটা দুটোই আছে। আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি, কারণ ময়দার সাথে গরম জল পাইল করে মাখালে কি ময়দাটা খুব নরম হয় আর পরোটা খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে চিনি আছে, তো একটু অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে দিলাম দেখতেই পেয়েছো। এবার লবণ দিয়ে মাখিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছো এখানে দিয়ে দিচ্ছি তেল চিনি, আর দিয়ে দেবো লবণ, এই যে লবণটাও দিয়ে দেবো। তো চলো এবার মাখিয়ে নিই ময়দাটা, মাখিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আলুর সবজি করেছি, একটু ঝোল ঝোল করে রেখেছি যাতে একটু খাওয়া যায়। আর এই যে পরোটাতে ঘি দিয়ে দিয়েছি, আর এখানে সব পরোটাই বেলা হয়ে গেছে। তো চলো পরোটাগুলো করে নিই, তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে পরোটা আর আলুর দম করেছি, তো পুরোপুরি রান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কিছুটা দূরে আছে, বললাম তো যে দিদিদেরকে দিতে গেছে, আর ট্রেন ছিল 7:20, তো ওখান থেকে মানে দিদিদেরকে দিতে গেছিলো খড়গপুরে, তো ওখান থেকে আমাদের বাড়িতে 3.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। তো যাই হোক দিদিদেরকে দিয়ে আসলো, এসে এখন অবধি আসেনি, মানে দিয়ে তোমার দাদাভাই এ মারুতিতে উঠেছে, তো বাড়ির কিছুটা দূরেই আছে, চলে আসবে কিছুক্ষণ পর, জোর 10 মিনিট বা 20 মিনিট লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।